এলাকান্দি জেলার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে আসাম সরকারের পক্ষ থেকে পরম শ্রদ্ধা বলে প্রণাম সালাম আমরা জানি যে কিছুদিন থেকে লকডাউন চলছে এই লকডাউনে স্বাভাবিকভাবেই জনমনে বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনে কোনো না কোনো জায়গায় অসুবিধার সৃষ্টি হয়েছে আমরা আপনাদের কাছে বিনম্র প্রার্থনা করছি এই অসুবিধাকে অতিক্রম করে আপনারা চেষ্টা করুন আপনাদের নিজের বাড়িতে নিজেকে সীমিত রাখার বাড়ির থেকে বেরোবেন না যদি বিশেষ কোনো কারণে আপনাদের বেরুতে হয় তাহলে অন্তত এক মিটার কম করে হলেও দূরত্ব বজায় রেখে আপনারা বেরোবেন নিজের কাজ সমাপ্তির পর যথা সময়ে যত তাড়াতাড়ি পারেন ঘরে ঘুরে আসুন আর ঘরে ঘুরে এসে আপনার ঢোকার আগে ঘরে ঢোকার প্রবেশ করার আগে আপনি ভালো করে হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করুন ঘরে যতক্ষণ থাকবেন ততক্ষণ বাড়ির অন্যান্য যারা সদস্যরা আছে তাদেরকেও বলবেন যে তারাও যাতে ঘন্টা দু ঘন্টা পরে পরে তাদের হাত সাবানের মাধ্যমে পরিষ্কার করেন বন্ধুরা আমরা জানি আপনারা হয়তো অনেকে শঙ্কিত আছেন চিন্তিত আছেন যে এতদিনের লকডাউনে আমাদের নিত্য প্রয়োজনীয় বস্তুর দাম কোন জায়গায় পৌঁছবে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আসাম সরকারের পক্ষ থেকে যে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস আজকের দিনে আমাদের কাছে সম্পূর্ণ মজুদ আছে কোনো জিনিসের কোনো অনটন নেই আপনারা ঘরে বসে থাকুন প্রয়োজনের আপনারা বেরোবেন তার বিশেষ কোনো প্রয়োজন না থাকলে ঘর থেকে বেরুবেন না সরকার আপনাদের পাশে আছে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের নিত্য প্রয়োজনীয় বস্তু যাতে যোগান ধরা যায় ঠিক তেমনি করে আপনাদের প্রত্যেকের কাছে প্রার্থনা করব আপনারা একজন সমাজের জাগ্রত প্রহরী হিসেবে সমাজের যারাই ঘর থেকে বেরোনোর চেষ্টা করে তাদেরকে বুঝিয়ে বলবেন যাতে তারা সামাজিক দূরত্ব বজায় রেখে চলে আমরা চেষ্টা করে যাচ্ছি যে যাদের ন্যায্য মূল্যের দোকানে খাদ্য সুরক্ষার কার্ড আছে এপ্রিল মাসের প্রয়োজনীয় বস্তুগুলো আপনাদের প্রত্যেক ডিলারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এগুলো আপনাদেরকে দেওয়া হবে এর মধ্যে দেওয়া হবে ঠিক তেমনি করে এই মাসের মধ্যে আমরা চেষ্টা করব যারও নতুন করে আমরা বিনামূল্যে কিছু আপনাদের কাছে পৌঁছে দিতে পারি কিনা ঠিক তেমনি করে যাদের যাদের খাদ্য সুরক্ষার কার্ড নেই তাদের কাছেও কোনো সাহায্য সামগ্রী আমরা পৌঁছে দিতে পারি না তারও প্রয়াস চলছে আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনারা জানেন রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু যোজনা আমরা ঘোষণা করেছি আমরা এই লকডাউন পিরিয়ডে বা ইদানিংকালে আমরা সমগ্র ভারতবর্ষ আজকের দিনে যে কোভিড নাইন্টিনের আক্রমণ থেকে মুক্ত হওয়ার জন্য এই দেশকে রাখার জন্য যে প্রয়াস আরম্ভ হয়েছে এই প্রয়াসে প্রত্যেককে সুরক্ষা দেওয়ার জন্যে আমরা কিছু যোজনা নিয়েছি এই যোজনাগুলো আপনারা টিভি রেডিওর মাধ্যমে শুনতে পাচ্ছেন আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা আমাদের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আমাদের ভারতবর্ষের পরম শ্রদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে আজকের দিনে আসাম আজকের দিনে ভারতবর্ষ আমরা লক্ষ্য করছি যে সুরক্ষা দেওয়ার ব্যাপারে বিশ্বে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে আপনারা বুঝতে পারছেন সমগ্র বিশ্ব আজকের দিনে কোভিড নাইন্টিনের যে করাল গ্রাস থেকে মুক্ত হতে পারেনি এই সন্ত্রাস সর্বত্র চলছে আমরা ভারতবর্ষের মানুষ এক হয়ে আমরা তার বিরুদ্ধে লড়ে যাচ্ছি আমরা যুজে যাচ্ছি আমরা পরম পিতার কাছে প্রার্থনা করছি যে তিনি আমাদেরকে শক্তি প্রদান করবেন আমরা কোভিড নাইন্টিনের এই যে যুদ্ধ আরম্ভ হয়েছে কোভিড নাইন্টিন যেভাবে চেষ্টা করছি আমাদেরকে আগ্রাসন করার জন্যে আমরা এই যুদ্ধে আমরা জয়ী হব জয়ী হওয়ার একমাত্র পথ যে আমরা নিজের ঘর থেকে বেরুব না আমরা যদি কোনো কারণে বেরুতে হয় তাহলে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে মনের দূরত্ব আপনারা তৈরি করবেন না মনের কাছাকাছি থাকুন কিন্তু দেহর দূরত্ব আপনারা বজায় রাখুন কম করে হলো আপনারা দু মিটার দূরত্বে থাকবেন দু মিটার দূরত্ব আপনারা লক্ষ্য করছেন যে দু মিটার মানে এখানে ভিক্ট্রি সিম্বল যারাই এই দু মিটার দূরত্ব বজায় রেখে চলবেন তারাই যুদ্ধে জয়ী হবেন আমরা আপনাদের কাছে পুনরায় আহ্বান করছি যে আপনারা ঘরে থাকুন সুরক্ষিত থাকুন ভালো থাকুন পরম পিতার কৃপায় সবাই যাতে সুস্থ থাকেন ভালো থাকেন এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ